বন্ধুরা, চায়নার কাছে হয়তো অনেক ভালো অস্ত্র থেকে থাকবে, কিন্তু আপনারা হয়তো ভাবছেন ভারতের কাছে সেরকম পাওয়ারফুল কিছু নেই, কিন্তু তা একদমই ভুল। ভারত বর্তমানে চায়নার থেকেও আগে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। এর জন্যে তারা বর্তমানে এন্টি ড্রোন সিস্টেম তৈরি করে ফেলেছে। আপনাদের জানিয়ে দিই, এই সিস্টেমকে আমাদের সবকটি আর্মার ভেহিকেলসে লাগিয়ে দেওয়া হবে, যাতে চাইনিজ ড্রোনগুলির নজর এড়ানো যেতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে সবকিছু শিখে ভারত বর্তমানে এমন এমন টেকনোলজি নিয়ে আসার চেষ্টা করছে। তো বন্ধুরা, বর্তমানে ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ ডিফেন্স এমন একটি ডিফেন্স সিস্টেম তৈরি করবে, যেটি স্পেসিফিকলি T-72, T-90 এবং অর্জুন ট্যাঙ্কে ফিট হতে পারে। এবার আপনাদের জানিয়ে দিই এর কিছু ভালো দিক। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, এই সিস্টেম 5 কিলোমিটার দূর থেকেই এনিমি ড্রোনকে আইডেন্টিফাই করে নেয় এবং এর ডিটেকশন মেকানিজম সেন্সিটিভ ও রিলাই তৈরি করা হবে। ইনফ্যাক্ট এই সিস্টেম এতটা অ্যাডভান্স হবে যে ফ্রেন্ডলি অ্যান্ড হোস্টিল UAV গুলির মধ্যে পার্থক্য করে নিতে পারবে, যার মাধ্যমে দুজনের মধ্যে অন্তর দেখে এরা দূর থেকেই ফায়ার করে দেবে। ডিফেন্স এক্সপার্টদের মতে, এই সিস্টেমকে অ্যাডভান্স ট্র্যাকিং অ্যালগোরিদমের সাথে ল্যাস করে দেওয়া হবে। সেন্সার ফিউশন টেকনিক এতে ব্যবহার করা হবে, যাতে UAV গুলিকে রিয়েল টাইমে ট্র্যাক করা যেতে পারে। এছাড়া এর আরো একটি ভালো ব্যবহার হচ্ছে, কমিউনিকেশন বন্ধ করে দেবে। অর্থাৎ চায়নার ড্রোন আকাশে উড়লেও তাদের মধ্যে কমিউনিকেশন বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা কাজ করা বন্ধ করে দেবে। এটিকে বলা যতটা সহজ, তৈরি করে সামনে আনা ততটা কঠিন। কিন্তু ভারতের কাছে রয়েছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, সফটওয়্যার ডেভেলপার, রিসার্চার, যারা এর ওপর কাজ করছে। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে এটি তৈরি হয়ে যাবে।